পুরে গেছে বেশ কয়েকটি দোকান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরাজ, সূত্রপাত হয় বলে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি এবং আগুনের যে ব্যাপ্তি ছিল সেটা অন্তত 15টি দোকান পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, যে কারণে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে কমপক্ষে 15টি দোকান আগুনে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এবং অন্তত আরো 7-8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যে দোকানগুলো আগুন অগ্নি পুড়ে গেছে সেগুলোর মধ্যে লেপ্তোশকের দোকান, ফার্মেসি এবং ফটোস্টাটের দোকান ছিল। এর মধ্যে বেশ কয়েকটি দোকানের পিছনে তাদের স্বত্বাধিকারীরা, তারা পরিবার সহ বসবাস করতেন। তবে আগুন এখন আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আনলেও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর অন্যদিকে এই আগুনের সূত্রপাতের পর থেকেই স্থানীয় উৎসুক মানুষ জড়ো হওয়ার কারণে অগ্নিকাণ্ডের যারা আগুন নিভানোর কাজে এসেছিলেন দমকল কর্মীরা, তারা অনেকটা বিপাকে পড়েছেন। পরে পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের যারা উপস্থিত হয়েছিলেন তাদেরকে সরিয়ে তাদেরকে দূর করার জন্য চেষ্টা করেছেন এবং তারা মাইকিং করেছেন। পরবর্তীতে প্রথম দিকে বরগুনার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন অগ্নিকাণ্ড আগুন নিভানোর কাজে যোগ দেয়, কিন্তু আগুনে তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারার কারণে বরগুনার আমতলি ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো দুটি ইউনিট এসে এখানে যোগ দেয়। এখন বর্তমানে অগ্নিকাণ্ডের তীব্রতা অনেকটা কমে এসেছে, তবে কমে আসলেও এখনো আগুনের যে তীব্রতা রয়েছে তা যথেষ্ট রয়েছে। আর এদিকে এখনো যে আমরা এখানে বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি, পুলিশ সদস্যরা এসেছেন তাদেরকে দেখেছি, তারা মূলত যে একদিকে যেমন দমকল বাহিনীদের সহযোগিতা করছেন অন্যদিকে উৎসুক মানুষদের সরিয়ে দিতে তারা মাইকিং শুরু করেছেন। তবে এই মুহূর্তে প্রধান যে জটিলতা দেখা দিয়েছে সেটি হচ্ছে যে উৎসুক মানুষের কারণে আসলে যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা মূলত বাধাগ্রস্ত হচ্ছেন, যার কারণে যথাযথভাবে তারা কাজ করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যারা এখানে জড়ো হয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে যারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছেন। অন্যদিকে যদি বলি, এই অগ্নিকাণ্ডের পর থেকেই বরগুনা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে এই শহরটি এখন অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এ কারণে কিন্তু চারদিকে শুধু অন্ধকারের মাঝে আগুনের লেলিহান দেখা যাচ্ছে, এ কারণে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে, সবার মধ্যে ভীতি সঞ্চার হয়েছে। আমি যদি বলি যে বরগুনা কিন্তু প্রায় মাঝে মাঝেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শহরের মধ্যে আসলে পানির পর্যাপ্ত মজুদ নেই, এ কারণে দমকল বাহিনীদের প্রতি বাড়িও অগ্নিকাণ্ডের এই আগুন নির্বাপনের ক্ষেত্রে বেগ পেতে হয়। অনেক সময় তাদের রিজার্ভ যে জিগার ট্যাঙ্কে পানি ফুরিয়ে যাওয়ার কারণে আগুন যথাযথভাবে শেষ করা যায় না। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরগুনা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবরের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি সংযুক্ত ছিলাম বরগুনায়।